হচ্ছে যে এই ঈদে অপবিশ্বাসের একটা সিনং মাঝে প্রিন্সিপি বন্ধ হবে, এসেও দেখতে যাবেন কিনা, বা এর তো নায়িকা নায়িকা প্রতিযোগিতা হয়, নায়িকা নায়িকাদের দিক থেকে প্রতিযোগিতা থাকে, তো ওনাকে প্রতিযোগিতা শুরু দেখছেন এবারে অনেক অনেক হিরোইনদের ছবি রিলিজ পাচ্ছে, আসলে অনেক নায়িকারা যারা খুব ভালো করছে তাদের নিজেদের জায়গায়। তো আমার মনে হয় যে আমরা সবাই প্রতিদ্বন্দ্বী না ভেবে সবাই সবাইকে যদি আমরা আসলে সাপোর্টার হিসেবে দেখি, বা আমরা যদি সবাই কলিগ হিসেবে দেখি, সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকেই প্রত্যেককে আসলে শ্যাডো দিতে পারবো। সো সেই জায়গা থেকে সবার সিনেমার জন্য আমার শুভকামনা। আমার মনে হয় যে এবারে যে একটা জমজমাট পরিস্থিতি বিরাজ করছে, এটা ঈদের অনেকদিন পর্যন্ত থাকবে। একজন অ্যাক্ট্রেসের জন্য যখন ঈদ উৎসবে কোনো ফিল্ম রিলিজ হয় সেটা তো এমনিতে অনেক আনন্দ হয়, আর সেখানে যদি ভালো কিছু ছবি আসে একসাথে খুব ভালো লাগে। যেমন নিজের আমি বাংলাদেশ নামে একটি সিনেমা, এটা তো অনেকদিন ধরে আমরা জানি সবাই যে রিলিজ হবে, এবং অলরেডি আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন, এবং লাস্ট মোমেন্টে এসে আমি জনতার কাছ থেকে যখন শুনছিলাম আসলে কয়েকদিন আগে যেদিন ট্রেলার লঞ্চিং হবে সেদিন আমি সেদিন আমিও জানতে পেরেছি যে লোকাল আসছে এবার ঈদের ফিল্মে, মানে এবার ঈদে আসছে ফিল্মটা। তো ভালো লাগছে এবং ট্রেলার তো সবাই পছন্দ করেছেন লোকাল, তো আমার মনে হয়েছে সবাই এবার হিরার এবং লোকালের সাথে ঈদ সেলিব্রেট করবে, এবং আমার পাশে যেভাবে আপনারা সবসময় ছিলেন এভাবে এসে সাপোর্ট থাকবে। আর লোকাল সিনেমা নিয়ে আজকে যেহেতু প্রেস কনফারেন্স করছে চন্দন ভাই এবং আমাদের যারা অন্যান্য কণ্ঠশিল্পীরা আছেন শিল্পীরা আছেন, খুব সুন্দর করে বানিয়েছেন, কারণ আমি সেই সিনেমার একজন শিল্পী বলে বলছি না, এটা অলরেডি সবাই আসলে দেখছে এবং প্রশংসা করছে। এবং আমার কাছে আমি সেদিন আসার আগেও শুনছিলাম যে আপু লিডার আমি বাংলাদেশ এবং লোকাল, মানে দুটো মুভি তো ল দিয়ে শুরু এল দিয়ে শুরু, তো আমার মনে হয় যে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টটা থাকবে। এবং সাইফ চন্দনে নামটা তো অনেক মানে পরিচিত এবং ভালোবাসেন আপনাদের সবার কাছে, এবং উনি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন সিনেমাটা, আমার মনে হয় দর্শকরা আসলে খুব পছন্দ করবে সিনেমা। আমরা সেটা দুজনের কেমিস্ট্রি দুজন অভিনয় এত ভালো লেগেছে আমাদের সাথে দুজন একবার মানে জুটি হয়ে আবার নতুন করে আরেকটা কাজ করবো। ইনশাআল্লাহ এটা পরিচালক প্রতিযোগিতা চ্যানেল যেখানে সামনে কাজ হবে অবশ্যই।